ওয়ালাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বিপরীত বাহুর উপর লম্ব ওকে তো বিপরীত বাহুর উপর লম্ব আমরা কিভাবে আট করবো আমরা প্রথমত আগে দেখব আসলে কিভাবে আট করবো তারপর আমরা এখানে চিত্রতে চলে যাব এখানে তো আমাদের বলছে কোন শিষ্য থেকে বিপরীত বাহুর উপর আঁকা লম্বগুলো ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য তুলে ধরে এখানে নিচে ধাপ অনুসরণ করে এসো আমরা তিনটি শিষ্য থেকে বিপরীত বাহুগুলো আমরা মানে আঁকি কি প্রথম বলছে দেখুন আমাদের এখানে পাঁচ পয়েন্ট সাতে যেটা দেওয়া আছে এখানে যে একটি শিষ্যকে ভাবে এমন ভাবে এমনভাবে ভাস করবে যেন বিপরীত বাহুটি নিজের সাথে মিশে যায় এখানে মানে আমাদের যে এই বাহুটা এখানে যে আমাদের এমনভাবে ভাস করবে যেন এটার সাথে এটা মিশে যায় এখানে ওকে মানে একটার উপর আরেকটা যেন থাকে এখানে অর্থাৎ আমি এটাকে ভাস করবো এমন ভাবে যাতে করে কি হয় এখানে একটার উপর যেন একটা থাকে এখানে হম অর্থাৎ আমাদের এক পাশে দেখতে মনে হয় এক কুনি মানে সমকোণী ত্রিভুজের মতো তার মানে আমাদের এখানে দেখতে মনে হচ্ছে এই এখানে নাইনটি না এরকম আমাদের সমকোণী ত্রিভুজের মতো আমরা ভাঁজ করবো এখানে এরকম ভাবে করবো এখানে যে বিন্দুতে ভাঁজ করা হলো সেখানকার কোণের পরিমাপ করি কি মানে আমাদের এখানে জাস্ট এই যে বিন্দুতে ভাঁজ করলাম আমি এখানে যে ভাঁজ করলাম না এখানে নব্বই ডিগ্রি কোণ পাবো কিন্তু এখানে ওকে তো তারপর আমাদের বলছে এখানে পরিমাপ করলে বুঝতে পারবে যে যে এই ভাঁজ বরাবর আমরা আমাদের কাঙ্ক্ষিত লম্ব পাচ্ছি এখানে মানে আমাদের যে লম্বটা আর কি এভাবে তিনটি লম্বকে আমরা বের করে নেব এবং আঁকা কি বলছে এখানে পাঁচ পয়েন্ট আটের মতো দেখাবো এখানে মানে এরকম আর কি দেখবে আর কি মানে আপনারা যে আট করার পর দেখবেন যে আপনারা এরকম হবে আপনার এইরকম হয়েছে এখানে একটা এখানে ওকে এই লম্ব অবার একটা বিন্দু যদি সেদক পাই তাহলে আমরা দেখবো যে এই বিন্দু সবগুলো তিনটা রেখায় আমাদের কি একটা বিন্দুকে সেদ করবে আর এই বিন্দুরে কিন্তু আমাদের কি বলতো আমাদের এই তিনটা রেখার কিন্তু আমাদের সেদ বিন্দু এখানে ওকে তো আমরা এখানে জাস্ট একক কাজ এখানে একটা দিয়েছে সেই কাজটা হচ্ছে উপরে বর্ণিত উপায় ছাড়া আর কোন উপায়ে ত্রিভুজের বাহুগুলোর উপর লম্বা আর্ট করা যাবে এখানে ওকে আমরা এখানে জাস্ট এটা দেখব এবং আমি এখানে আট করে দেবো এটাও যে আমাদের এখানে এখানে যে কোন মানগুলো আমরা দেখলাম এখানে অর্ধেক করে করে যেটা ভাঁজ করলাম এখানে এইটা বাদ দিয়ে আমরা যেখানে কোন ওয়েতে আমরা এখানে ভাঁজ করতে পারবো এখানে বা কোন ওয়েতে আমরা কোনগুলোকে অর্ধেক করতে পারবো এই বিষয়টা আমরা দেখবো এখানে তো আমাদের এখানে আমরা এখন জাস্ট এই আর্টে চলে যাই যে আমরা এখানে কিভাবে দুইটা অংশ আর্ট করবো এখানে সেটা হচ্ছে কি আমরা প্রথমত দেখবো যে কাগজ ভাজের মাধ্যমে দেখবো আমরা কিভাবে লম্ববিন্দুটা পাবো এখানে আবার এখানে লম্ববিন্দু বলতে আমাদের এখানে শ্বেত বিন্দুটা আমাদের এই লম্ব যে রেখাগুলো আছে লম্বরেখার শেত বিন্দুগুলো পাবো কিভাবে দেন তারপরে আমরা দেখবো যে আমরা কিভাবে এটা ছাড়া অন্য কোন ওয়েতে আমরা আট করতে পারবো এবং আরেকটা আমরা দেখবো এখানে যে এই কোনগুলোকে কিভাবে সমদিখন্ত করা যাবে আমাদের কাগজ ভাঁজ ছাড়া এখানে ওকে চলুন আমরা এখানে আট করি তাহলে এবার আমরা করবো কি যে কোনো ব্যাপারে একটা আমি ত্রিভুজ কেটে নিলাম এখানে ওকে কাটলাম আমি ত্রিভুজটা কাটার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে এই বর্বে ভাঁজ করতে হবে এখানে তো আমরা এখানে প্রথমত এইটা একটু মানে কোনটা একটু সমান করে নেবো এখানে করে নিয়ে আমাদের জাস্ট এখানে করবো কি এই একটার উপর আরেকটা ফেলবো এখানে যে একটা বাহুর উপর আমি আরেকটা ফেললাম এখানে ওকে মোটামুটি এরকমভাবে ফেললাম এখানে তো দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি কোন হয়েছে কিন্তু এখানে এখানে আমাদের নাইনটি ডিগ্রি কোন হয়েছে কিন্তু এখানে নাইনটি ডিগ্রি কোন মাস্ট করতে হবে এখানে তো করলাম করার পর আমি দেখতেছি এখানে আমাদের একটা লম্ব রেখা পাচ্ছে এখানে এখন আমি করবো কি এই লম্বরেখা পাবো আমি একটা রেখা টেনে নেব এখানে ওকে কি করবো রেখা টেনে নেব আমি রেখাটা টেনে নিয়ে আগে তাছাড়া পরে এলাম হয়ে যাবে এখানে রেখাটা আমাদের টানা শেষ এবার আমি করবো কি এই বর একটা ভাঁজ করবো এখানে এই বরবার আমি একটা ভাঁজ করবো এখানে আগে প্রথমত আমি এই কোনটা একটু সমান করে নিই তাহলে আমাদের বেটার হবে একটু মানে আমি কোনটাকে প্রথমত সমান করে নিলাম এখানে মোটামুটি একটা এরকম একটার উপর একটা কোণ ফেলিয়ে আমি সমান করে নেওয়ার ট্রাই করতেছি ওকে এরপর আমাদের যে কাজটা করতে হবে যে এই রেখাটা এর উপর ফেলতে হবে তো আমি এই জন্য এটাকে সরাবো এভাবে হ্যাঁ এভাবে এটাকে সরাবো সরাবো যত যেখানে আমাদের গিয়ে এক এটার উপর পড়বে তখন আমি ওটা বাদ দিয়ে দেবো এখানে তো আমাদের দেখুন আমাদের এখানে কিন্তু পড়ে গেছে কিন্তু একটার উপর একটা ওকে তো একটা একটার উপর ফেলানোর পর আমাদের যে কাজটা তো এখানে একটু এটাকে সমান করতে হবে তো মোটামুটি আমাদের এরকম ভাবে কিন্তু এই যেখানে পাচ্ছি এখানে যে আমাদের এই রকম একটা রেখা পাচ্ছে এখানে ওকে আমি করব কি এই বরাবর একটা আমি রেখা টেনে নেব এখানে এই বরাবর আমি একটু রেখাটা টেনে নিয়ে এখানে এই দিয়ে ধরে আমরা করব কি এই বরাবর একটা রেখা টেনে নেব এখানে ওকে যদি এটা পিছলে যাচ্ছে আচ্ছা এটার কাছে যেখানে আমাদের এরপরে আমাদের জাস্ট এই পাশে একটা কাজ করতে হবে এখানে এই বারবার আমাদের কাজটা করতে হবে তো আমি এই জন্য আমি জাস্ট এটাকে ভাস করি এখানে এখানে প্রথমত আমি কোনটা বরাবর ভাস নিই তো আপনি করবেন কি এটা শক্ত কাজ নেবেন এখানে ওকে যাতে করে এটা নজন্য করতে পারে আপনি ইচ্ছা মতো যেন ভাস টাস করতে পারেন তো দেখুন আমাদের এখানে কিন্তু এখানে এর সাথে ম্যাচিং হয়নি কিন্তু নাইনটি ডিগ্রি কোন করতে হবে এই জন্য আমি করবো এটা একটু সরাবো এভাবে এটাকে একটু সরাই সরাই এভাবে আমি নাইনটি ডিগ্রি কোন করাবো এখানে এই যে নাইনটি ডিগ্রি কোন হয়ে গেছে মানে একটা একটার উপর আর টেন পড়ে গেছে কিন্তু এখানে পড়ে দেওয়ার পর আমাদের জাস্ট এটাকে ব্যালেন্স রাখতে হবে এখানে এই পাশে ব্যালেন্স রাখবো আমরা এখানে এটাকে ব্যালেন্স রাখবো কোনটা একটা ছোট করে অ্যাড করবেন তাহলে মানে ইজিলি হয়ে যাবে আমি একটু বড় করে তিরভুজটা নিয়েছি এখানে একটু আমাদের পেইন হচ্ছে বেশি সো সমস্যা নেই আমাদের এখানে হয়ে গেছে কিন্তু আমাদের এখানে এটা আরেকটু এদিকে সরবে কারণ আমাদের এই যে দেখুন আমাদের এখানে এই বরাবর সরবে এখানে এই বরাবর কিন্তু হলেই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখানে ওকে তারপরে আমি এখন এই বারবার একটা যে টেনে নিই আমি এখানে এই বরাবর একটা যে টেনে নিই তো আমি এই বারবার একটা রেখা যে টেনে নেই এখানে আচ্ছা দেখুন আমাদের এই রেখাটা আমাদের এই তিনটা রেখায় কিন্তু এই তিনটা লম্ব রেখায় কিন্তু আমাদের একটা বিন্দুতে সেট করছে কেন তাই না একটা আমাদের বিন্দুতে সেট করছে কেন এই বিন্দুতে সেট করছে ওকে তার মানে আমাদের এখানে এভাবে কিন্তু চাই এখানে দেখুন এবার কিন্তু আমাদের এখানে যে কোণ আছে এখানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি কোণ হবে এখানে আবার আমাদের এখানে যে কোণটা হইছে এটা কিন্তু 90 ডিগ্রি কোণ হবে এখানে মানে এই পাশে ডিগ্রি আবার এখানে যে কোণগুলো সেটা কিন্তু 90 ডিগ্রি কোণ করে ওকে আই থিং বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এতক্ষণ আমরা দেখলাম এখানে কিভাবে কাগজ ভাঁজ করে বিপরীত বাহুর উপর লম্বা আঁকতে হয় এবার আমরা করব কি এখানে আমরা এখানে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে আমরা এখানে দেখবো এবার বা কাটা কম্পাস দিয়ে দেখবো আমরা কি বিপরীত বাহুর উপর লম্বা আট করতে হয় তো এই কারণে আমাদের প্রথমে যেটা করতে হবে একটা যে কোনো একটা মাপের একটা ত্রিভুজ নিতে হবে এখানে ওকে তো আমি এখানে যে কোনো মাপের একটা ত্রিভুজ নিয়ে নিলাম এখানে তো আপনি আপনার ইচ্ছা মতো একটা ত্রিভুজ নিয়ে নেবেন এই ত্রিভুজ যে বড় নিলেও সমস্যা নেই ছোট নিলেও সমস্যা নেই তো আমি একটা বললাম কি যে কোনো মাপের একটা ত্রিভুজ নিয়ে নিলাম এখানে ওকে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এখানে আপনার যে এই যে এখানে যে কোনটা আছে না এই কোনটা থেকে আমি একটু জাস্ট নামকরণ করে দিই তাহলে একটু বেটার হবে এটা আমি এ দিলাম এটাকে বি দিলাম এবং সি দিলাম তো এ এর থেকে যে এর এই কোন থেকে আমাদের কি করতে হবে এই বি সি এর উপর হ্যাঁ বিসি এর উপর কি করতে হবে বৃত্ত চাপাট করতে হবে কেন ওকে যে কোনো মাপের হলে সমস্যা নেই এখানে একটা এই যে বিসি এর উপর একটা আমি করলাম বৃত্ত চাপ অঙ্কন করলাম এখানে দেখুন আমি এখানে এ থেকে বিসি এর উপর একটা বৃত্ত চাপ অঙ্কন করছি এখানে ওকে এই বৃত্ত চাপের যে আমাদের যে দুটো বিন্দু ছেদ বিন্দু পাচ্ছে না এখানে তার মানে আমাদের এখানে একটা আমি ছেদ বিন্দু পাচ্ছি এবং কি এখানে একটা আমি বিন্দু পাচ্ছি এখন আমি করবো কি এস এর বিন্দু থেকে হুম এই এর বিন্দু থেকে কি করব এখানে যে আমাদের এই অর্ধেকের থেকে বেশি একটু ব্যাসার্ধ নিয়ে এখানে আমি আরেকটা একটা বৃত্তচাপ নিয়ে নেব এখানে ওকে এখান থেকে আমি সেম মাপের একটা কি বৃত্তচাপ নিয়ে নেব এখানে সেম মাপ কিন্তু এখানে ওকে তো নিলাম এখানে বৃত্তচাপ তো এই বৃত্তচাপ কিন্তু নেওয়া শেষ আমাদের এখন আমি বৃত্তচাপটা করব কি এখানে আমাদের যে হচ্ছে এখানে এ বিন্দু আছে না এ এবং এটাকে আমি যোগ করে দেবো এখানে ওকে তো এ এবং এটাকে আমি যোগ করে দেবো এখানে একদম এটা ম্যাচিং করব পারফেক্টলি আমাদের তো সম্পূর্ণ যোগ করার দরকার নেই আমরা জাস্ট এখান থেকে এটা যোগ করে দেবো এখানে এই অংশটা এতটুকু যোগ করলে কিন্তু আমাদের কাজ শেষ এখানে তার মানে আমাদের এখানে এখন এই বিসির উপর কিন্তু আমি এটা লম্ব পেলাম এখানে আচ্ছা সেম প্রসেস করব কি আমি এখানে এই বি থেকে হ্যাঁ এই বি থেকে এই বি বিন্দু থেকে এটা আমাদের বি বিন্দু এখান থেকে আমি করবো কি এখানে যে

আমি এত বড় নেব না আমি জাস্ট করে নিতে চাচ্ছি এটা আর নিলাম ওকে তারপরে আমি এই পরেরটা নিচ্ছি এখানে একটু ছোট করে অ্যাড করবেন যে যে এটা আর কি আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্ট আর পাচ্ছি এখানে ওকে এখান থেকে আমরা করবো যে এখানকার যে দূরত্বটা আছে এখানে এর থেকে একটু ব্যাসার্ধ থেকে বেশি একটু দূরত্ব নেবো এখানে নিয়ে করবো এখানে আরেকটা আমি বিদ্যুৎ করবো এখান থেকে আমি সেম কাজ কিন্তু করবো এখানে এখান থেকে আমি সেম দূরত্ব নিয়ে দেখবো তো দেখা যাবে আমাদের এখানে এই দুটো একটা মিলিত হবে এখানে